ট্রেনে চড়ে প্রথমবার পদ্মা পাড়ি দিলেন যাত্রীরা। গেল রাতে খুলনা থেকে রওনা দিয়ে সকালে ঢাকায় পৌঁছায় সুন্দরবন এক্সপ্রেস। নতুন রুটে দূরত্ব ও সময় কমে আসায় যাত্রীরা খুশি। পদ্মা সেতু পাড়ি দিয়ে আসছে এই ট্রেন, প্রথমবারের মতো কমলাপুর পৌঁছালো সুন্দরবন এক্সপ্রেস। খুলনা থেকে 13টি কোচ নিয়ে বৃহস্পতিবার ভোরে রাজধানীতে আসে যাত্রীবাহী আন্তনগর এই ট্রেন। প্রথম দিন খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনে যাত্রী ছিলেন 225 জন। প্রথম এই ট্রেনের যাত্রী হতে পেরে উচ্ছ্বসিত সবাই। এই অনুভূতি আসলে ওইভাবে প্রকাশ করা যাবে না, কিন্তু মানে খুব বেশি কৌতূহল ছিল যে আজকে শুরু হলো। গতকাল গিয়েছিলাম চিত্রাতে করে যমুনা সেতু, আজকে নতুন করে এসেছি পদ্মা সেতুর উপর দিয়ে। অনুভূতিটা অবশ্যই অনেক অন্যরকম ভালো লাগা। ঢাকায় আসতে পেরে খুব ভালো লাগলো, আজকে প্রথম আসলাম আমরা পদ্মা সেতু হয়ে। সুন্দরবন এক্সপ্রেস রুট পরিবর্তন করে কুষ্টিয়া পুরাদহ রাজবাড়ী ফরিদপুরের ভাঙা হয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে ট্রেনটি ঢাকায় পৌঁছায়। ঢাকা থেকে খুলনার দূরত্ব খুব বেশি না হলেও আগে ট্রেনে বেশি সময় লাগত, তবে এখন যাত্রাপথে কমেছে সময়। চুয়াডাঙ্গা থেকে উঠছিলাম, মানে কম সময়ে ঢাকায় চলে আসলাম, অনেক ভালো লাগলো। আমাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে, আমরা অনেক খুশি। প্রথমবারের মতো পদ্মা সেতু দিয়ে ট্রেনে পার হয়ে আসলাম, এটা অন্য ধরনের একটা অনুভূতি। 860টি আসন থাকা ট্রেনটি প্রতিদিন সকাল 8:15 ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।